প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, তোমাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীরা কোভিডের কারণে পরীক্ষা দিতে নাও যাওয়ায় সোমবার আর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হলো একটি সেমিস্টারের, এবং সেই পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবি উঠল। একই সাথে হাইকোর্ট অ্যাকচুয়ালি কালকে কি জানালো সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই জানো প্রায় প্রত্যেকটি সেমিস্টারের পরীক্ষাই কিন্তু চালু হয়ে গেছে, এবং এই মুহূর্তে রাজ্য তথা দেশে কোভিডের সংক্রমণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কোভিডের সংক্রমণের দরুন পড়ুয়ারা সংক্রমিত হওয়ায় কিছু ছাত্রছাত্রী কিন্তু কালকে একটি কলেজে পরীক্ষা দিতে না আসায় সেই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হলো, এবং ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দাঁড়িয়ে সিচুয়েশনের কথা ভেবে অনলাইনেই এক্সামিনেশনের দাবি জানাচ্ছে। ক্যালকাটা মেডিকেল কলেজে তোমাদের আগেই জানিয়েছিলাম যে রীতিমতো পড়ুয়ারা সংক্রমিত হয়েছে, যেখানে চারজন প্রায় বেলেঘাটা মেডিকেল হসপিটালে ভর্তি ছিল, এবং তাদের সংক্রমণে যারা এসেছিল তাদেরকেও টেস্ট করানো হয়েছিল, সেখান থেকেও প্রায় দশজন ছাত্রছাত্রী কিন্তু কোভিড পজিটিভ হয়েছে। সেই কারণে কালকে সোমবার সেমিস্টারের কিন্তু পরীক্ষা ছিল। সেই সেমিস্টারের পরীক্ষায় শিক্ষকরা প্রশ্নপত্র ইনভিজিটেটররা প্রস্তুতি ছিল পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু পড়ুয়ারা কিন্তু সেই পরীক্ষা দিতে আসেনি, সেই কারণে পরীক্ষা সম্পূর্ণভাবে অফলাইনে বয়কট হয়েছে। তোমরা ভাবছো কজন পড়ুয়া অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে আসেনি, তোমরা জানলে অবাক হবে একজন দুজন নয়, চার পাঁচজন নয়, প্রায় 250 জন ছাত্রছাত্রী কিন্তু মেডিকেল কলেজের সেমিস্টারের পরীক্ষা দিতে অফলাইনে আসেনি বাধ্যগতভাবে। সেই কারণেই কিন্তু পরীক্ষাকে সম্পূর্ণভাবে এই মুহূর্তের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ক্যালকাটা মেডিকেল কলেজের যে হোস্টেলের পড়ুয়া রয়েছে সেখানে প্রায় 14 জন পড়ুয়া পজিটিভ রয়েছে, এবং যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে প্রায় 10 জন পড়ুয়ারা পজিটিভ রয়েছে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে সংবাদ মাধ্যমে, যে বিষয়টি উঠে এসেছে তোমাদের জানিয়ে দিলাম। সেই কারণেই কিন্তু মেডিকেল কলেজের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা এই মুহূর্তে বাতিল করা হয়েছে। এবং পড়ুয়াদের দাবি, এই সিচুয়েশনের কথা মাথায় রেখে যাতে অনলাইনেই পরীক্ষা নেওয়া হয়, তারা কোনো রকম এই মুহূর্তে কোভিডের ঝুঁকি নিতে চাইছে না। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, যারা পজিটিভ থাকবে তাদের আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ছাত্রছাত্রীরা না আসায় শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষা বয়কট অর্থাৎ পরীক্ষা বাতিল করতে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়। এরপরে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, কিছু ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছো যে অ্যাকচুয়ালি আমাদের হাইকোর্টের কী ডিসিশন আসলো। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা হাইকোর্টের সিদ্ধান্ত জানতে চাও না তোমরা এই ভিডিওটা এখানেই স্কিপ করতে পারো। অনেক ছাত্রছাত্রী আমাকে জানতে চাইছে, তাদের উদ্দেশ্যে আমি এইটুকুই জানাবো এই মুহূর্তে যে তথ্য আছে। তোমরা আদের যে তিনটি মামলা কালকে হাইকোর্টে উঠেছে সমস্ত বিষয় কিন্তু হাইকোর্ট শুনেছে। এক্ষেত্রে হাইকোর্ট তাদের মামলার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও জানায়নি, কবে জানাবে আজকে কিংবা কালকে সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট ডেট কিন্তু দেয়নি। এখন শুধুমাত্র যে মামলার রায় রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে, সেই মামলার রায়কে স্থগিত করে রাখা হয়েছে। কবে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত দেবে সেটা নিয়ে কোনো এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো, যেমনভাবে অফলাইনে পরীক্ষা আছে, যতক্ষণ না পর্যন্ত রীতিমতো ক্যালকাটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত না জানায়, যদি আজকে জানায় যদি অন্যরকম সিদ্ধান্ত হয় তাহলে পরীক্ষার উপর অবশ্যই এফেক্ট পড়বে, যদি সিদ্ধান্ত না জানায় তাহলে এরকমভাবেই চলবে। যেরকমভাবে পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও, তোমরা কোনো রকম খামতি দিও না, কারণ মাননীয় হাইকোর্ট সিদ্ধান্ত নিতে নিতে আমার মনে হয় পরীক্ষা পেরিয়ে যাবে। কালকেও একটা আশা ছিল, কিন্তু কালকেও সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয়েছে, পোস্টপন করে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেই। যে অফলাইনেই হবে বা অনলাইনেই হবে এরকম কোনো সিদ্ধান্তই দিল না রীতিমতো হাইকোর্ট। তো যখনই সিদ্ধান্ত দেবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। তোমাদের ব্যক্তিগতভাবে কিছু জানানোর থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না।